বহুল আলোচিত নাটোরের ম্যাডাম খাইরুন নাহারের স্বামী মামুনকে 54 ধারায় গ্রেফতার করে আইনি হেফাজতে রাখা হয়েছিল। সর্বশেষ জানা গিয়েছে তার আইনজীবীর মাধ্যমে ম্যাডাম খাইরুন নাহার শ্বাসরোধেই মারা গিয়েছেন, যার কারণে জামিন আশা করছেন আসামি পক্ষ। একই সঙ্গে তাকে 54 ধারায় গ্রেফতারের পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জিজ্ঞাসাবাদ করেছেন এবং সেখানে তার কাছ থেকে যে তথ্যগুলো পাওয়া গেছে সেই তথ্যের ভিত্তিতে এবং ম্যাডাম খাইরুন নাহারের প্রাথমিক বা সুরতাল রিপোর্টের ভিত্তিতে প্রমাণ যেটুকু পেয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে কেবলই মাত্র ম্যাডামের আত্মহত্যা হিসেবে ধরে নেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত বের হয়নি চূড়ান্ত সেই রাসায়নিক বিশ্লেষণের রিপোর্ট, এখনো পর্যন্ত পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া যায়নি। প্রাথমিক সুরতাল রিপোর্টে দেখা গিয়েছে ম্যাডামের শরীরে শুধুমাত্র গলায় ওই চিহ্ন ছাড়া আর কোনো চিহ্ন নেই। তবে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গণমাধ্যমে বিভিন্ন রকম তথ্য এসেছে, সেখানে আমরা শুনেছি মামুন স্বীকারও করেছেন যে ম্যাডামের সঙ্গে তার কথা কাটাকাটি হয়েছিল। ইভেন আমরা জানতে পেরেছি যে ম্যাডামের সঙ্গে যেই রাত্রে ম্যাডাম আত্মহত্যা করেছেন বলে আমরা ধারণা করছি সেই রাত্রেও তার সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। তো সর্বশেষ মামুনের পরিবার প্রচণ্ডভাবে ভেঙে পড়েছেন, ছেলেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করছেন তার মা। তার বোনের অভিযোগ, সম্পূর্ণ বিষয়টি যত দ্রুত সম্ভব বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হোক, এর পরিপ্রেক্ষিতে যদি আমার ভাই নির্দোষ হয় তাহলে যেন তাকে খালাস দেয়া হয়, কারণ অসুস্থ বাবা মা প্রচণ্ডভাবে ভেঙে পড়েছেন। আর তিনি বলছেন যে মামুন বর্তমানে আটক রয়েছে, যদি মামুন দোষী হয় তাহলে তো অবশ্যই শাস্তি পাবে, আর যদি দোষী না হয় তাহলে মামুনের জন্য যে আমার বৃদ্ধ বাবা মায়ের এই অবস্থা, যদি তাদের কিছু হয়ে যায় তাহলে তার দায়ভারটা কে নেবে, এমনটাই যদিও দাবি করছেন। তথাপি ম্যাডাম খাইরুন নাহারের মৃত্যুর সঙ্গে তৎপরভাবে জড়িয়ে রয়েছে মামুন, যার কারণে 54 ধারায় জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করে আর ছাড়া দেয়া হয়নি তাকে, এখনো পর্যন্ত আইনি হেফাজতে রয়েছে। জানা গিয়েছে তার আইনজীবী বলছে মামুনের স্ত্রী ম্যাডাম খাইরুন নাহারের শরীরে কোনো রকম কোনো আঘাতের চিহ্ন বা ক্ষত দেখা যায়নি, শ্বাসরোধেই মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন। তবে এর পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত জামিন না মিললেও হয়তোবা কিছুদিনের মধ্যে জামিন মিলতে পারে মামুনের, এমনটাই আশা করছেন আসামি পক্ষের আইনজীবী, অর্থাৎ মামুনের আইনজীবী। এক্ষেত্রে ধরা হচ্ছে আসামি পক্ষের আইনজীবীর আশা হয়তোবা খুব তাড়াতাড়ি জামিনে মুক্তি পাবেন ম্যাডাম খাইরুন নাহারের স্বামী মামুন। তবে বহুল আলোচিত এই মামলাটির ভুক্তভোগী ম্যাডাম খাইরুন নাহারের মৃত্যুর সঠিক কারণ এখনও পর্যন্ত নির্ণয় করা সম্ভব হয়নি। ম্যাডাম খাইরুন নাহারের মৃত্যুর ঘটনায় গুরুদাসপুর সদর হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত ফরেন্সিক এক্সপার্টরা তার শরীর থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে সেগুলো রাসায়নিক বিশ্লেষণের জন্য ঢাকায় প্রেরণ করেন। সঠিক তথ্য এবং নির্ভুল পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে হয়তোবা জানা যাবে ম্যাডাম খাইরুন নাহারের মৃত্যুর পেছনে আসলে কারণটা কী রয়েছে। তবে প্রাথমিকভাবে ম্যাডামের সেই ফরেন্সিক এক্সপার্টরা বলেছেন যে ম্যাডামের শরীরে অন্য কোনো জায়গায় কোথাও কোনো ক্ষতের চিহ্ন নেই, শুধুমাত্র গলাতে একটি মাত্র ফাঁসের দড়ি ছাড়া। তবে এ বিষয়ে খাইরুন নাহার ম্যাডাম সত্যি নিজেই ফাঁস নিয়েছে কিনা এ বিষয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করছেন তার পরিবার। আত্মীয় স্বজনরা বলছেন যে ভালো করে বিষয়টি খতিয়ে দেখা হোক, তবে ছেলের প্রতি যথেষ্ট সন্দেহ রয়েছে। তার ছেলের চাল চুলো সহ তার বিভিন্ন কিছু দেখেই সন্দেহ প্রকাশ করেছেন। তারা বলেছেন যে ছেলে হিসেবে খুব একটা সুবিধার নয়, যদিও আলোচনা সমালোচনার ঝড় বইছে তবে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বলতেই হচ্ছে প্রায় 90% মানুষই কিন্তু বলছে ম্যাডাম খাইরুন নাহারের মৃত্যুর পেছনে তার স্বামী মামুন তৎপরভাবে জড়িয়ে রয়েছে। উল্লেখ্য, নাটোর শিক্ষিকার লাশ উদ্ধারের পরপরই কিন্তু অপর মৃত্যুর মামলা হয়েছিল এবং 54 ধারায় আসামি করা হয়েছিল তার স্বামী মামুনকে। নাটোর সদর থানার সূত্রে জানা গিয়েছিল রোববার সকালে শহরের বালারিপাড়া মহল্লায় হাজি নান্নু ম্যানসনের চারতলায় ভাড়া বাসা থেকে খাইরুন নাহারের লাশ উদ্ধার করেছিলেন পুলিশ।
পরে খায়রুন্নাহারের স্বামী মামুন হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য সদর থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় নিহত কলেজ শিক্ষিকার চাচাতো ভাই ছবের উদ্দিন বাদী হয়ে সেদিন রাতে সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছিলেন। মামলায় কাউকে অভিযুক্ত করা হয়নি, তবে বলা হয়েছিল পরবর্তীতে মামলাটি যদি আত্মহত্যা না হয়ে পরিকল্পিত হত্যা হয়ে যায় তাহলে সরাসরি সেই অপমৃত্যুর মামলাটি অভিযুক্তদের উপরে চলে যাবে। জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ বলেন, সোয়া একটার দিকে মামুন হোসেন ফৌজদারি কার্যবিধির 54 ধারায় গ্রেফতার দেখিয়ে সদর আমলি আদালতে হাজির করার উদ্দেশ্যে হাজতখানায় নেওয়া হয়েছিল। বিকেল 4টার দিকে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুসলিম উদ্দিনের আদালতে হাজির করা হবে। ওই দিন রাত 8টার দিকে গুরুদাসপুর উপজেলা খামার নাসকুর আবু বকর সিদ্দিকি কাউমি মাদ্রাসার মাঠে জানাজা অনুষ্ঠিত হয়েছিল ম্যাডামের। ময়রা তদন্তকারী দলের সদস্য নাটোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা সামিউল ইসলাম গত সেদিন সন্ধ্যায় বলেন, প্রাথমিক পর্যবেক্ষণ জানা গেছে খায়রুন্নাহার আত্মহত্যা করেছেন। রাসায়নিক পরীক্ষার জন্য মরদেহ থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পরই চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে। এদিকে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসিম আহমেদ বলেন, বিষয়টি তদন্ত করা হয়েছে, ময়রা তদন্তের প্রতিবেদন পাওয়া যায়নি এখনও, তাই আটক মামুন হোসেনকে ফৌজদারি কার্যবিধির 54 ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালত তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। ওসি নাসিম আহমেদ আরও বলেন, নিহত ব্যক্তির নিকট আত্মীয় যেমন মা বাবা ভাই পুলিশের সঙ্গে এখনও পর্যন্ত কোনোরকম যোগাযোগ করেনি। চাচাতো ভাই বাদী হয়ে কেবলই মাত্র একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। এই মামলার ভিত্তিতেই লাশের ময়রা তদন্ত করা হয়েছে। খায়রুন্নাহার নাটোর গুরুদাসপুর উপজেলার একটি কলেজের সহকারী অধ্যাপিকা ছিলেন। তার স্বামী মামুন একই উপজেলার একটি কলেজে ডিগ্রি পাশ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। চাচাতো ভাই বাদী হয়ে কেবলই মাত্র একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন, আর এই মামলার ভিত্তিতেই কিন্তু ম্যাডামের লাশ পোস্টমর্টেম করা হয়েছে। পুরো ঘটনা জানানোর চেষ্টা করলাম। আশা করছি পুরো ভিডিওটি দেখে থাকলে আপনি আপনার মতামতটি খুব তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে লিখে পাঠাবেন। একই সঙ্গে আমরা যে শুনতে পাচ্ছি যে ম্যাডামের স্বামী মামুনকে নাকি জামিন দেয়া হবে, এ বিষয়ে আপনি কি বলছেন অবশ্যই 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 কমেন্টের মাধ্যমে জানাবেন। তবে এখনো পর্যন্ত সে জামিন পায়নি সে কথা নিশ্চিত। শুধুমাত্র তার যে উকিল রয়েছে তিনি কিন্তু এ ধরনের একটি আশার আলো দেখিয়েছেন। তিনি বলেছেন, যেহেতু ম্যাডাম শ্বাসরোধে মারে গিয়েছেন এমনটা নিশ্চিত হয়েছে, তো সেই ক্ষেত্র থেকে বলতেই হচ্ছে ম্যাডামের স্বামী মামুন হয়তোবা খুব তাড়াতাড়ি জামিনে মুক্তি পাবেন। ধন্যবাদ দর্শক শ্রোতা, ধৈর্য সহকারে আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য।